সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। বুধবার 22 মে সন্ধ্যায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময়ে বসেছেন। মহানগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। 5 বছর আগে 2018 সালে অ্যাসেসমেন্ট ভিত্তিতে অস্বাভাবিক হারে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স গৃহকর আরোপ করতে যাচ্ছে সিসিক কর্তৃপক্ষ, যা কার্যকর হওয়ার কথা 2024-25 অর্থ বছর থেকে। কিন্তু নগরবাসীর জোর দাবি, হোল্ডিং ট্যাক্সে তাদের উপর হয়ে গেছে মরার উপর খাড়ার ঘা, কারণ এটি বাড়ানো হয়েছে 5 থেকে 500 গুণ পর্যন্ত, যা পরিশোধ করা নগরের বাসিন্দাদের জন্য দুঃসাধ্য। তাই ট্যাক্সের এই হার বাতিলের দাবিতে 2 সপ্তাহ ধরে সিলেট মহানগরের প্রতিবাদ মুখর প্রতিদিনই কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা কিংবা মানববন্ধন করছে। রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে সহনীয় হারে গৃহকর নির্ধারণের দাবিতে সিসিক কর্তৃপক্ষের কাছে দেওয়া হচ্ছে একের পর এক স্মারকলিপি। উদ্ভূত পরিস্থিতিতে আজ এ মতবিনিময়ের আয়োজন করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিষয়টি জানতে পেরে সচেতন নগরবাসীর প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সিসিকের একটি সূত্র বুধবার সকালে সিলেট পিউকে জানিয়েছে, এই হোল্ডিং ট্যাক্স বাতিলের মতামত বেশিরভাগের থাকলেও নতুন সিদ্ধান্ত আসতে পারে সিসিক কর্তৃপক্ষ। 2018 সালে নগরীর 1 থেকে 27টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স বা গৃহকর পুনর্মূল্যায়ন শেষে কর নতুন হারে ধার্য করে তৎকালীন পরিষদে পাশ করেছিলেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নতুন গৃহকর কার্যকরের সময় ছিল 2021-22 অর্থ বছর, কিন্তু মেয়র আরিফ সে সময় ট্যাক্সের বাস্তবায়ন শুরু করেননি। এ প্রসঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের শীর্ষ জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট ভিউয়ে গত 7 মে আরিফের গৃহকর কাণ্ডের খেসারত দিচ্ছেন আনোয়ারুজ্জামান শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে তড়িঘড়ি করে একটি প্রেস ব্রিফিং করে আরিফুল হক চৌধুরী দাবি করেন, তিনি সেই ট্যাক্সের হার বেশি হয়ে গিয়েছিল বলে বিভিন্ন মহলের প্রতিবাদ মুখে স্থগিত করেছিলেন। কিন্তু তিনি প্রেস ব্রিফিংকালে তার দাবির সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। এদিকে সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় সিটি কর্তৃপক্ষ গত এপ্রিলে নতুন ট্যাক্সের বিষয়টি প্রকাশ করে 27 ওয়ার্ডের বাসিন্দাদের ট্যাক্সের নতুন হার জানাতে 30 এপ্রিল থেকে নগর ভবনের উঠোনে ক্যাম্প শুরু করা হয়। এই ক্যাম্পে রয়েছে 27টি বুথ। এসব বুথে এসে নতুন গৃহকরের হার জানানোর পর থেকেই নগর জুড়ে শুরু হয় হইচই। গৃহ মালিকদের অনেকেই করের পরিমাণ দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। যারা 300 টাকা বার্ষিক করছিল তার এখন 20,000 টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 100 গুণ বাড়ানো হয়েছে গৃহকর। এতে প্রতিবাদ মুখর হয়ে উঠেন গৃহ ও ভবন মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, আয় নেই এমন অনেকেই 20 থেকে 200 গুণ ট্যাক্স বাড়ানো হয়েছে, যা মরার উপর খাড়ার ঘা। এই গৃহকর চূড়ান্তভাবে ধার্য করা হলে এর প্রভাব পড়বে নগরে থাকা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা সকলের উপর, যা নগরকেন্দ্রিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এমন চড়াহারের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে গিয়ে হাঁস ফাঁস করবেন সবাই। এ অবস্থায় গত 12 মে জরুরি সংবাদ সম্মেলন করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরবাসীর অভিভাবক আমি, তাদের উপর কোনো বোঝা হবে সেটা চাই না, তাই নতুন ট্যাক্স আদায়ের আগে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হবে। ট্যাক্সের বিষয়ে আপত্তি জানিয়ে 28 মে পর্যন্ত নির্দিষ্ট ফোরামে আবেদন করার সুযোগ রয়েছে। প্রতি ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে গঠিত 27টি রিভিউ বোর্ডে একজন করে প্রকৌশলী ও আইনজীবী থাকবেন। এসব রিভিউ বোর্ডে আপত্তিগুলো যাচাই করবে, আমি নিজে সেটি মনিটর করব। সর্বশেষ সিসিক সূত্র সিলেট ভিউকে জানিয়েছে, আজকের মতবিনিময়কালে বেশিরভাগ আপত্তি থাকলেও শীঘ্রই পরিষদ বসে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে। পরে সেটি আবেদন আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেই সঙ্গে নগরবাসীর আপত্তির বিষয়টি সবিস্তারে তুলে ধরা হবে। আন্নামা চৌধুরী, সিলেট ভিউ, সিলেট।